আর এখানে জায়গাটা জাস্ট দেখো মানে এই যে রেলের ব্রিজটা ঠিক তার উপরে আর নিচে এই ভাবে আর কি ভেঙে পড়ে গেছে এই রেলের ব্রিজে কিন্তু বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল পিকনিক টাইমে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও এসে গেছি একটা ডেলি ভ্লগ নিয়ে আর এখন টাইম হচ্ছে নটা সতেরো তো এখন যাব একটু বাজার দিকে কারণ কিছু ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য রিল শ্যুট করতে আছে তো সেটাই এখন যাব আর সারা দিন কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবই সো চলো আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকেই গুড মর্নিং সকলকে তো এখন এসছি বাঁকুড়া মাচানতলা যে মার্কেট সেই মার্কেটে আর এখন কিছু জিনিসপত্র এখানে কেনাকাটা করব আর আমাদের সাথে আছে দেখতে পাচ্ছ দু টাকা দিয়ে দেবে ওকে কোনো ব্যাপার না তোমরা যারা যারা তোমাদের জানার কাছে গুজরাট যাওয়া করার আছে দিদেব ওকে তো চলো কিছু এখানে কেনাকাটা করব তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব আ ফিউ ইনচেস লেটার তো বাজার থেকে এখন আপাতত কিছু জিনিসপত্র কিনে নিয়েছি এরপর যাচ্ছি বাড়ির দিকে হেঁটে হেঁটে তো চলো দেখতে পাচ্ছো লোকজনপুর একদম রাস্তায় खासा আদি শুরু করে দিয়েছে চলো এটা ঢুকিয়ে দিই একটু ভিতরে চলো ব্লগ এসে ওয়া আছে অনেক তো ঘোরাঘুরি হলো এরপর চলে এসেছি তোমাদের যেটা বললাম যে কিছু ফেসবুক আর আর জন্য রিলস বানানোর আছে কি সো এখন চলে এসেছি দ্বারকেশ্বর নদীর ঠিক পাড়ে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো দ্বারকেশ্বর নদী আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই এটা হলো রেলের ব্রিজ মানে দ্বারকেশ্বর নদীর ওপর দিয়ে এই রেলের ব্রিজটা গেছে মানে এই যে গ্রামটা জায়গা জায়গায় এই গ্রামটার নাম হলো সুরপানগর আর এই সুরপানগরের কাছেই কিন্তু এই দ্বারকেশ্বর নদীর এই ব্রিজটা আর কি আছে রেলের ব্রিজ তো এই জায়গাতে মানে একটি ব্যাকগ্রাউন্ডে খুব ভালো আর কি ফ্রেম থাকবে তো সেই জন্য আর কি এই জায়গায় এসে ভাবলাম রিলসটা বানাবো ইউনিক একটা জায়গা তো এখানে কিছুটা সময় এখন কাটাবো রিলস রিলস বানাবো তারপর আবার এখান থেকে ফিরে যাবো দেখা হচ্ছে রিলস বানানোর পর ততক্ষণ তোমরা এই জায়গাটার কিছু সিনেমাটিক শর্ট দেখতে থাকো ততক্ষণ আমরা রিলসটা করে নিই টা করে করতে হ্যাঁ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো এখানে হঠাৎ আস্তে আস্তে দেখছি এখানে আমার চ্যানেলের নামটা এখানে লেখা রয়েছে হঠাৎ এই দেখতে পাচ্ছ রেলের ব্রিজ আর নদীর উপরে আমার চ্যানেলের নাম লেখা আছে আলাদাই ব্যাপার ঠিক আছে মানে চার দিক থেকে এখন সম্মানের সম্মান ঠিক আছে ব্লগ বানাই ব্লগার ইউটিউবার হু ভাই অনেক রিলস বানানো হয়ে গেছে তো এরপর ভাবছি এই জায়গাটা একটু সাইডটা তোমাদের দেখায় মানে এই জায়গার ভিউটা আলাদাই লাগছে সেই ছোট্টবেলায় এই জায়গায় পিকনিক করতে এসেছিলাম আর এই যে যে রেল লাইনটা যেটা দেখতে পাচ্ছ রেলের ব্রিজটা এই রেলের ব্রিজে কিন্তু বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল পিকনিক টাইমে ছোটোবেলায় আমার মনে আছে তারপর থেকে এই জায়গায় আর আসা হয়নি মানে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল আর তারপর থেকে আমার মনে হয় যে এখানে পিকনিক সেরকভাবে হয় না আর ওই যে ওই দিকে যদি চলে যায় মানে নদীটা যেদিকে বয়ে যাচ্ছে সেই দিকে যদি চলে যায় তাহলে গন্ধেশ্বরী আর দ্বারকেশ্বর নদের মিলন স্থান আমরা এখানে পাবো আর ওই জায়গাতেই কিন্তু দোনামোনার ঘাট একটা পিকনিক স্পট আছে পপুলার তোমাদের তো একটা ভিডিওতে বলেছিলাম আর যারা দেখনি চ্যানেলে দেখো দোনামোনার ঘাটের পিকনিক স্পটের একটা ভিডিও আছে আর এখানে আরও দেখতে অসাধারণ লাগছে তোমরা জাস্ট দেখো মানে চারদিকটাই পুরো একদম দ্বীপ টাইপের তৈরি হয়েছে এখানে একটা ওইখানে একটা মানে এগুলো বন্যার ফলে অটোমেটিক মানে প্রাকৃতিকভাবেই আর কি তৈরি হয়েছে কোনো মানুষ বানায়নি আর দেখতে কত সুন্দর লাগছে যাস দেখো সো যাবো এখন একটু সামনের দিকে আর এখানে ব্রিজটা প্রায় আস্তে আস্তে ধ্বংসের মুখে যাচ্ছে সেই জন্য আর কি জোর কদমে এখানে কিন্তু কাজ চলছে এই ব্রিজটাকে মেরামত করার জন্য মানে নিচে যে পিলারগুলা যেটা দেখতে পাচ্ছ না এখানে প্রত্যেকটা পিলারের যে নিচটা যেটা গোড়াটা সেই গোড়াটা অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য আর কি ভালোভাবে পাথর টাথর দিয়ে একদম কাজ চলছে তো চলো একটু যাবো এখন ওইদিকে ওইদিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি দ্বীপগুলো চলে এসেছি একদম ব্রিজের নিচে দেখতে পাচ্ছ ঠিক আমার মাথার উপর দিকে আর কি এদিকে রয়েছে রেলের যে ব্রিজটা আর এই যে দ্বীপটার কথা তোমাদের বলছিলাম মানে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক হয়েছে আর এখানে দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে পুরো ব্লু মানে সবুজ আর ব্লুর একটা কম্বিনেশন কালারের জলটা আর কি রয়েছে এখানে তো এই যে এই জিনিসটাই তোমাদের ওইখান থেকে দূর থেকে দেখাচ্ছিলাম আর যেগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে না সেটা তোমাদের একবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বড় বড়ো যে পাথর এই পাথরটাকে অ্যাকচুয়ালি চেন টাইপের বেঁধে মানে এই জায়গাটা এইভাবে ইয়ে করেছে দেখো এইটাই বলছিলাম এইগুলোর কাজ চলছে এটা যেমন এখানে আছে এটা তো আছে আর ওই দিকের কয়েকটা আর কি রয়েছে পিলার এগুলো নেই তো সেইগুলোই আর কি কাজ চলছে পুরো একদম দেখতে পাচ্ছ এখন পুরো একদম নিচে আর এখানে জায়গাটা জাস্ট দেখো মানে এই যে রেলের ব্রিজটা ঠিক তার উপরে আর নিচে যে পাথরগুলো এই যে এরকমভাবে আর কি ভেঙে পড়ে গেছে আর এখানটা কী ভয়ঙ্কর লাগছে তোমরা জাস্ট একবার দেখো উফ দেখেই ভয় লাগছে কি অবস্থা হয়ে আছে তো এরপর এই জায়গাটা থেকে এখন চলে যাচ্ছি তো আজকের ব্লগটা আর বাড়াবো না এই পর্যন্তই রইলো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর এই জায়গাটা তোমরা জানো কি না সেটাও জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারো সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে এই ধরনের ডেলি ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাই